ইউএস এবং ক্যারিবিয়ান অঞ্চলে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এ আসরে সর্বোচ্চ 20টি দল অংশগ্রহণ করে। 20 দলের টি টোয়েন্টি বিশ্বকাপ নেমে এসেছে এখন 8 দলে, যাদের দুই গ্রুপে ভাগ করে সুপার 8 মাঠে গড়াবে, যেখানে হবে মোট 12টি ম্যাচ, যেই 8 দলের একটি বাংলাদেশ। আর সেই ম্যাচগুলো সামনে রেখেই এবার আম্পায়ারদের তালিকা চূড়ান্ত করেছে আইসিসি। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। যেখানে গ্রুপ পর্বে ম্যাচ পরিচালনা করে প্রশংসা কুড়ানোদের দেওয়া হয়েছে সুপার 8-এ ম্যাচ পরিচালনার সুযোগ। একই দিন বাংলাদেশের ম্যাচ আম্পায়ারদেরও তালিকা জানিয়েছে আইসিসি। আগামী 21 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার 8-এর প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিং অর্থ ও মাইকেল গো। এর পরদিন অর্থাৎ 22 জুন ভারতের বিপক্ষে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গো ও আদ্রিয়ান হোল্ডস্টক। সুপার 8-এ বাংলাদেশের শেষ ম্যাচ 25 জুন আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন ল্যাংটন রুসেরে ও নিতিন মেনন।